আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক দুইয়ের এর ক নাম্বার অঙ্কটি তোমরা একটু স্ক্রিনের দিকে খেয়াল করে দেখো ক নাম্বার অঙ্কে কী কী দেওয়া আছে ক নাম্বার অঙ্কটি হলো সূত্রের সাহায্যে ঘন নির্ণয় টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এই অঙ্কটির ঘন নির্ণয় করতে হবে পরেরবর্তী ধাপে দেখো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার হোল কিউব আমরা ধরে নিলাম যেহেতু এটা আমাদের ঘন করতে হবে তাহলে সূত্রটি আমাদের ওই রকমভাবেই সুন্দর করে সাজিয়ে নিতে হবে পরবর্তী ধাপে টু এক্সে স্কোয়ার যেহেতু আমাদের ঘন সূত্রটি আমরা এখানে প্রয়োগ করতেছি তোমরা খেয়াল করে দেখবে যে আমাদের ঘন সূত্রটি আমাদের স্ক্রিনের ডান দিকে দেওয়া আছে সূত্রটি হলো এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক এইভাবেই আমাদের সূত্রটিকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে তাহলে টু এক্স স্কোয়ার হোল কিউব প্লাস থ্রি ইন্টু যেহেতু এ স্কোয়ার বলছে তাহলে হবে টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু বি যেহেতু থ্রি ওয়াই স্কোয়ার আমরা ধরেছি পরবর্তীতে দেখা যাবে প্লাস থ্রি ইন্টু টু এক্স স্কোয়ার মানে এ থ্রি ওয়াই স্কোয়ার যেহেতু বি স্কোয়ার হবে তাহলে হোল স্কোয়ার হবে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার হোল কিউ এখন আমরা পরবর্তী লাইনে এটিকে সুন্দর করে গুণ করে পাই টু এক্স স্কোয়ার ওপর যখন ঘন থাকে তখন হবে এইট এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স স্কোয়ার ওপর যখন স্কোয়ার থাকবে হবে ফোর এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু এক্স স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার উপর যখন স্কোয়ার হবে তখন সেটা হবে নাইন টু দি পাওয়ার ওয়াই টু নাইন ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি ওয়াই স্কোয়ার উপরে যখন ঘন হয় তখন সেটা হবে টোয়েন্টি সেভেন ওয়াই টু দি পাওয়ার সিক্স পরবর্তী লাইনে এইট এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি ইন্টু ফোর ইন্টু থ্রি গুণ করলে আমরা পাই থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু ইন্টু নাইন গুণ করলে পাই ফিফটি ফোর এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস টোয়েন্টি সেভেন ওয়ান টু দি পাওয়ার সিক্স এটাই হচ্ছে আমাদের এই রেজাল্ট